প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে বিভাগ জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামীকাল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দিনটিকে ঘিরে নান্দনিক সাজে সাজানো হয়েছে তিলোত্তমা নগরীকে, নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ, রং বেরঙের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো মহানগর। মিটিং মিছিলে মুখর মহানগরীর প্রতিটি এলাকা। দলীয় নেতারা বলছেন এবারের জনসভা পরিণত হবে জনসমুদ্রে। ইমরান আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন তোফাইল হোসেন। আমরা ক্ষমতা আসার পর ইতিমধ্যে অনেক কাজ আপনারা পেয়েছেন, আজকে আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা অনেকগুলি প্রকল্প বাস্তবায়ন করেছি, তার শুভ উদ্বোধন করেছি, আর বাকি কাজ যেগুলি আমরা শুরু করতে যাচ্ছি এবং করেছি তার ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। আর অপরদিকে লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ বাংলা ভাই সৃষ্টি করে মানুষের রাতের শান্তি, মানে দিনের শান্তি রাতের ঘুম হারাম করে দিয়েছিল। এরা জনগণের কল্যাণে বিশ্বাস করে না। এই রাজশাহীতে যখন প্রথম আওয়ামী লীগ থেকে মেয়র নির্বাচিত হলো আমাদের খায়রুজ্জামান লিটন, তখন আপনারা দেখেছেন এই রাজশাহী শহরে ব্যাপক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, সুপেয় পানির ব্যবস্থা আমরা করেছি, নদী ভাঙন রোধ করার কাজ করেছি, আওয়ামী লীগ করে দিয়ে গেছে। 2018 সালে 22 ফেব্রুয়ারি এই মাদ্রাসা মাঠেই বিশাল জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীকে পাল্টে দিতে নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। 2023 সালে এসে একে একে সব প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি। এই দিনে মোট 31টি দৃশ্যমান প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতে খুশি দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আর এই উন্নয়নের রূপকারকে দেখতে জনতার ঢল নামবে, এমনটাই বলছেন নেতাকর্মীরা। মাদ্রাসার মাঠে জননেত্রী শেখ হাসিনার যে জনসভা হবে, আমি মনে করি যে স্মরণকালের সর্বোচ্চ জমায়েত হবে এই জনসভায়, যেখানে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে আমরা স্বাগত জানাবো, অভিবাদন জানাবো, যে আমাদের যেই বাংলাদেশ বঙ্গবন্ধু চেয়েছিলেন, যে বাংলাদেশ বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনা রূপ দিয়েছে এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা সমৃদ্ধশালী উন্নত দেশের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার দ্বারপ্রান্তে আমরা চলে এসেছি। সকলে আমরা নেত্রীর কথা শুনতে যাব, নেত্রীকে দেখতে যাব, সুতরাং আমরা আবেগ আপ্লুত হয়ে আছি। আমাদের নেত্রীর কথা শোনার জন্য, নেত্রীর দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য মাধ্যমে মানুষের মাঝে আমরা আমাদের বার্তা পৌঁছাচ্ছি এবং প্রত্যেকটি যুবলীগের নেতাকর্মীকে উজ্জীবিত করছি এবং তারা অলরেডি এখন আমরা সকলেই নেতাকর্মীরা অনেক উজ্জীবিত, তারা সকলেই নেত্রীর কথা শোনার জন্য আমরা যাব এবং আমরা আশা করি যে এখানে হাজার হাজার যুবলীগের নেতাকর্মী মাঠে উপস্থিত হবে সেই দিন। এবং আমার মনে হয় না যে এত লোক হবে, আমার মনে হয় যে এত লোক হবে মাঠে সকলে ঢুকতে পারবে কিনা সন্দেহ আছে। আমার মনে হয় যে আমার রাজনীতি করার বয়সে, প্রায় 38-39 বছর বয়সে, এত ব্যাপক প্রচার প্রচারণা আমরা কোনোদিন দেখি নাই। তবে আমার বিশ্বাস যে আগামী 29 তারিখ যে জনগণের যে ঢল নামবে, তাতে রাজশাহীতে যে যাই বলুক সর্বনিম্ন হলো 5 লক্ষর নিচে না, তার উপরে মানুষ হবে। আমরা মহানগর যুবলীগ বারবার আমরা চেষ্টা করেছি এই মানে আগামী 29 তারিখে জনসভাকে সফল করার লক্ষ্যে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি, আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি এবং জনবল, আমাদের কর্মী বাহিনী এবং আমরা সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে আমরা মাঠে নিয়ে যাব। এবং যুবলীগ তার নিজ একটা ব্যক্তিগত যার তার বাহিনী আছে, অন্তত 15-20 হাজার কর্মী আমরা মাঠে প্রবেশ করব। প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে দলের শীর্ষ নেতারা এখন রাজশাহীতে দফায় দফায় মাঠ পরিদর্শন করছেন তারা। এদিকে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। শীর্ষ নেতারা বলছেন এদিন জনসমুদ্রে পরিণত হবে জনসভা স্থল, মাঠ ছাপিয়ে পুরো নগরে ছড়িয়ে পড়বে মানুষ। প্রত্যেকটা কর্মীর কাছে জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনা যেন একদম হীরের স্বরূপ,
তো তাকে দেখতে পাওয়াটা সকলেরই সৌভাগ্য। এবং আমরা বারবারই বলছি যে সাধারণ যে ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করেছি, আমরা লিফলেট বিতরণ করেছি, প্রচার মিছিল হয়েছে, বিভিন্ন স্কুল কলেজে গিয়ে গিয়ে প্রচারণা করা হয়েছে। এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যেও কিন্তু একটা উদ্দীপনা আছে যে যেই মানুষটি আমাদেরকে একটা সুন্দর ডিজিটাল সমৃদ্ধ বাংলাদেশ দিয়েছেন তাকে এক নজর দেখার জন্য এই জনসভায় সমবেত হওয়ার যে আগ্রহ তারাও প্রকাশ করেছে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উত্তরবঙ্গবাসীর উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। মাদ্রাসা ময়দানকে ছাপিয়ে সমগ্র রাজশাহী মহানগরী এক উত্তাল জনসমুদ্রে পরিণত হবে। জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, সারা উত্তরবঙ্গের মানুষ এখন অপেক্ষায় রয়েছে তারা কখন এই রাজশাহীর মাদ্রাসা ময়দানের উদ্দেশ্যে রওনা করবেন। সর্ববৃহৎ জনসমাবেশ আমরা আশা করি। গত 14 বছরে এ রাজশাহীও বদলে গেছে, এ বরেণ্যভূমি এলাকায় আমূল পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান। আর রাজশাহীকে নিয়ে আমরা গর্ব করি এ কারণে, রাজশাহীর মেয়র অবশ্যই হি ক্লেমস ক্রেডিট ফর ইট, হি ক্যান ক্লেম ইট, বিকজ রাজশাহী বাংলাদেশের সবচেয়ে লেস পলিউটেড সিটি। সকালে প্রথমে সারদা পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিকেল 4টায় ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে স্মার্ট বাংলাদেশের রূপরেখা নিয়ে ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী।